আচ্ছা, আমাদের টোল টিপ বাকি ছিল, তাই না? টোল টিপটা কি অ্যাকচুয়ালি আমরা যে হাইট করছিলাম না, টপ রাইট যেরকম, এটা ঘুরলে এখানে এই যে একটা অ্যাঙ্গেল আসতেছে, একটা অ্যাঙ্গেল আসতেছে না, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আসতেছে, আমরা ট্রায়াঙ্গেলটা শিখবো থ্রি ডিতে গিয়ে। এটা বাদ দিয়ে যা যতটুকু টুকু, এটা ঘুরলে রাইট থেকে আসতেছে, এটা থেকে ঘুরলে নিচ থেকে আসতেছে, লেফট থেকে আসতেছে। আমরা যেরকম ড্রপ ডাউন করছিলাম যে যখন এটা এই অবস্থায় কি থাকবে, ডিসপ্লে নাম থাকবে, আর যখন এটার উপর আমরা হোভার করবো তখন এটা ডিসপ্লে শো করছে, দ্যাটস ইট। এটা আর কিছু না, করি বা দেখে নিই করি। কিছু নাই, এই যে দেখেন আপনার মেবি এরকম ভাবে শো করে দেন, শুধু এটা ডান্সার এটা শো করা, এখানে দেখুন এই যে একটা অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করলেই ডান পাশে শো করে, ওরকম আসে। কিন্তু স্টাইলটা যে না একেবারে যা ছোটা না, কিন্তু আসলে কম্পাউন্ড নাকি ওটা, আর একটা এভলিউশন। তাহলে এখানে অপশন দেখবেন, অপশন হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করলে পরে চলে আসবে। অপশন দেখবেন, অপশনের ভিতরে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে আমরা ফ্রন্ট ফ্যামিলি পেয়ে গেছি না, আমাদের নাম কি সেন্স বোর্ড, এটাকে কপি করবেন। যদি আপনার কম্পিউটারে এটা না শো করে তখন এটাকে কপি করবেন, কপি করে খুলে যাবেন, দিবেন পাইছি। টুল টিপে যাই এবার, তাই না? টুল টিপ কি বললাম যে এখানে কি আছে, ভিজিবিলিটি হিডেন আছে না, তাহলে দেখেন নিচে কোন জায়গায় যায় এই
যে ভিজিবিলিটি শো, শো মানে কি ভিজিবল, ভিজিবল যাতে দেখা যায়, ওটা কি এখানে ভিজিবল লিখছে, শো নামে কোনো ভ্যালু নাই। এই দুইটা নতুন প্রপার্টি দেখবেন, লিখে রাখবেন ভিজিবিলিটি ভিজিবল, আর একটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন। আমাদের কি হবে এই ফুলটা কি আমাদের অ্যাবসলিউট না রিলেটিভ, রিলেটিভ ফুলটা হচ্ছে রিলেটিভ আর এটা হচ্ছে অ্যাবসলিউট। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, স্নাক করলে ঠিক হবে। মেনটা কি থাকে, অলওয়েজ রিলেটিভ থাকে না, আমি কি থাকে দৃষ্টিটা কি অলওয়েজ আমার দৃষ্টি, এখান থেকে আমরা বের হয়ে গেলে যেটা সেটা হচ্ছে অ্যাবসলিউট মানে সিঙ্গেল ফ্যামিলি। ক্লাস কি দিলাম, টিম একটা দিলাম, দুটো যখন বানিয়ে ফেললাম তাহলে ফার্স্ট অফ অল এটা আমার কিভাবে পজিশন রিলেটিভ কীভাবে করবেন, একসাথে করবেন তাহলে প্রবলেম হবে। এটা পজিশন কী হবে, অ্যাবসলিউট শেষ। এবং এটাকে একটা জায়গা দিয়ে দিই, সাপোজ প্যাডিং 120 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গ্রে, ফন্ট সাইজ দিলাম দিলাম 20 পিক্সেল, আপনি একটা জায়গা দিয়ে দিচ্ছি, লিমিটেড দিয়ে দিলাম 50 পিক্সেল, ডিসপ্লেটাকে কি করে দিলাম ইন লাইন ব্লক, কি ইন লাইন ব্লক, এটা কি হবে ডিসপ্লে নাম করে দিব আমরা, ডিসপ্লেটা বাড়ির সব ভিজিবিলিটিটা শিখে, ভিজিবিলিটিটা কি হবে এখানে শো হবে কখন, যখন টোলটিপের উপরে আমরা যখন কি করবো হোবার করবো, তাই না, দেখে মুখস্থ না কিন্তু পড়ানো হয়েছে কি দেয় আর কি, আমি এখনো কোনো কিছু দেখাচ্ছি না, তাহলে এটাকে এখনো দেখাচ্ছে, তাই না, ব্যাকগ্রাউন্ড কালার দিছি নেয়নি, কালার দিই কালার
ক্লাসের নাম ভুল লাগে। আমাদের ওই জিনিসটা ভাঙবে না, এটাকে ধরলে সে কোথ থেকে বের হবে? যখন গোবার করবো তখন কে শো হবে? শো হবে কে? শো হবে বা এটার একটা ডিজাইন করে দিই, সাপোজ টোল টিপের একটা এটার একটা ডিজাইন করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে যে ওটা যে আসবে ওটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটা এটার পজিশন দিতে অ্যাবসলিউট দিছি, শুরু হবে হচ্ছে টপ থেকে 100% নিচে, মনে আছে পজিশনের সাথে অটোমেটিক দুইটা ভ্যালু বসে, এক হচ্ছে টপ আর একটা হচ্ছে লেফট অথবা রাইট। এবার রাইট থেকে টপ থেকে 100% দিলাম, রাইট থেকে কি করবো? রাইট থেকে কি দেবো বলেন? 100% দিয়ে দিই, তাহলে আমাদের একবারে ডানে দেখাবে, তাই না? যেহেতু আমাদের একটা কোনায় আছে, রাইট থেকে 100%, রাইট মানে কি এইটা? তাহলে লেফট দিতে হবে না, এবার এটার একটা জায়গা দিয়ে দেন, একটা উইডথ মিনিমাম পিক্সেল করে দিলাম, হাইট করে দিলাম হচ্ছে 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 3 পিক্সেল, নিজের ইচ্ছা মতন ডিজাইন করা, কালার দিয়ে দিলাম হচ্ছে সাদা, এবারে লোড দেন। আসে আসে না বললে তাহলে এটাকে মাঝখানে আনবো, তাহলে কীভাবে মাঝখানে আনতে চাচ্ছে? ওটার মাঝখানে বরাবর আমাদের পজিশনের উপরে ডিপেন্ড হয়েছে, এত কোড লেগে ফেললাম আপনারা জানেন দেখি তো, আমি ডাবল দেখলাম ওই জন্য আর বলতেছিলাম না কিছু। টপ থেকে 100% মানে কি নিচে, লেফট থেকে 100% তাহলে নিচে সে সরাই দেবে, তাহলে টপ থেকে যদি আমি টপ থেকে যদি আমি 50% করি তাহলে মাঝখান বরাবর থাকবে না জিনিসটা? যতটুকু জায়গা পাচ্ছে অতটুকু দিচ্ছে, সাপোজ 60 পিক্সেল দিলাম, হাইট দিলাম 5 পিক্সেল, জায়গা যতটুকু পাইছে অতটুকু দেবে না, উইডথটা কম হয়ে গেছে তাই না? একটু বাড়ায় দেন 100 পিক্সেল, পাচ্ছে না পাচ্ছে, তাহলে মিনিমাম হাইট দিয়ে দিই, মিনিমাম হয়ে যাচ্ছে
তাহলে টোল টিপ বুঝতে পারছি, তাহলে এটাকে ডিজাইন করে আমরা মাঝখানে আনতে পারি, তাহলে টপ থেকে জিরো দিয়ে দেন, তাহলে ওটার বরাবর চলে আসবে, যেহেতু অনেকগুলোই আর কথা বুঝলাম, 0% দিয়ে দিলাম, তাহলে কিছুই দিলাম না, তাহলে টপ থেকে এসে দেখাবে, টপ সেম লেভেলে দেখাবে, ঠিক আছে। এখন আমি এটাকে নিচে আনতে চাচ্ছি, নিচে আনলে কিভাবে থেকে নিচে তাহলে বটম থেকে জিরো, বটম থেকে জিরো, লেফট থেকে 100%, তাহলে তো কোনো আসবে, তাহলে লেফট থেকে কি হবে জিরো, না বুঝতে পারবে, লেফট থেকেও জিরো, বটম থেকেও জিরো, তাহলে শুরু হবে কোথেকে, বটম থেকে জিরো, তাহলে বটম থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমাদের দার দরকার কি, তাহলে বটম থেকে যদি আমরা জিরো করতে দিই, তাহলে বটম থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমি যদি টপ থেকে জিরো করে দিই, তাহলে টপ থেকে নিচের দিকে নামায় নিয়ে আসবে, লেফট থেকে নিচে রাখবে, ক্যালকুলেশনগুলো ভালোভাবে করতে হচ্ছে, আসে না টপ থেকে, এবার উপর থেকে নিচের দিকে আমি যদি নামায় নিয়ে আসি, তাহলে আর কিছু করতে হবে, কনফিউশন আছে, তাড়াতাড়ি বলতেছি দেখো, কেন আছে তাড়াতাড়ি বলতেছি যে না, হ্যাঁ কোথাও যাবো এই এসে, আপনাদের এগুলো করা আছে বিদায় আর কি, আমরা নতুন টপিকে ঢুকবো, ওই জন্য এটাকে মনে করাই দিচ্ছি যে না এটা দুধ যাবে। ওকে, আচ্ছা আমাদের এই মেইন বক্সের কি কত ছিল, হাইট কত ছিল, 20 পিক্সেল না, তাই না, তাহলে আমরা উপর থেকে 20 পিক্সেলও তো লিখতে পারি, তাই না, তাহলে তো সেম কথাই হবে, 100% হবে, তাহলে 23 পিক্সেল যদি দেই আমি টপ থেকে, তাহলে কি হবে, উপর থেকে একটু 3 পিক্সেল জায়গা খালি রাখবে, এখন কিন্তু জায়গা খালি নেই, খালি আছে, তাহলে রিলোড দেন, ধরেন জায়গা খালি রাখছে, তাই না, 23 পিক্সেল জায়গা খালি রাখছে, তা আমাদের এই অনুযায়ী এখানে দেখেন তো প্যাডিংও আছে, কিন্তু আবার এটা কি আছে, প্যাডিং আছে, তাহলে 23 আর 20 কত হয়, 43, তাই না, 23 তো লাগবেই, আমরা রিলোড দিয়ে দিয়ে শিখি, তাহলে জিনিসগুলো নিজের কাছে কনফিডেন্স লাগবে। এবার উপর থেকে আমরা ডাইরেক্ট 60 পিক্সেল দিলে, অর্থাৎ প্যাডিং ছিল 20 পিক্সেল, হাইট ছিল 20 পিক্সেল, টোটাল কত হইলো, 40, এখানে আছে 20, এখানে আছে 40, আর আমাদের মেইন উইডেট কত আছে 20, কত হইলো টোটাল 60, তাহলে 60 পিক্সেল নিচে চলে আসবে, অর্থাৎ একেবারে লাইগা আসবে, আসলো, তাহলে 60 থেকে এবার একটু 2-3 বাড়াইলেই আমাদের দেখা যাবে যে ওটা থেকে আলাদা হয়ে গেছে, সাপোজ 5 দিয়ে দিলাম, ক্যালকুলেশনটা বুঝতে পারছি, তাহলে টুল টিপ পারবো, ওই অ্যাঙ্গেলটা বাদে, অ্যাঙ্গেলটা দেখবেন এখানে দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, এই যে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল ছাড়া আমরা পারছি না, এবার আসি অ্যাঙ্গেলটা কীভাবে বানাবো, অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমরা 3D অ্যানিমেশনে গিয়ে দেখবো, তারপরে এখান থেকে একটু দেখে দেবো, অ্যাঙ্গেল বানানোর রুলস, ফার্স্ট রুলস হচ্ছে আপনাকে বর্ডারের বিষয়ে জানতে হবে, কী বিষয়ে, বর্ডারের মাধ্যমে অ্যাঙ্গেল বানানো হয়, এটাকে ট্রাই সেলফে যান, এটাকে ধরেন, এই যে অ্যাঙ্গেল বানাইছেন একটা, এখানে ট্রায়াঙ্গেল মানে তিনটা কোণা আছে যার, তাকে তো ট্রায়াঙ্গেল বলি, তাই না, এখানে দেখেন অ্যাঙ্গেলের জিনিসটা কতটুকু, এই জাস্ট এতটুকু, এতটুকু হচ্ছে কি অ্যাঙ্গেলের জিনিস। এবার হচ্ছে অ্যাঙ্গেলের জন্য অলওয়েজ বর্ডার উইডেট দিতে হবে, উইডেট মানে হচ্ছে কতটুকু মোটা হবে বা সরু হবে,
বর্ডার স্টাইল সলিড মানে হচ্ছে অ্যাঙ্গেলটা যাতে একটা কালারই পায়, ওই জন্য আমরা কি লিখতাম সলিড লিখতাম না, সেই সলিড। আর বর্ডার কালারটা হবে হচ্ছে তিনটা চারটা কালার, চারটা না বর্ডারের চারটা সাইড থাকে না, প্রথমটা কি উপরে উপরে ঘুরির কাটা করে বর্ডারটা কি প্রথমে উপরে, তারপরে ডানে, তারপরে নিচে, তারপরে বাম, মনে আছে চারটা ভ্যালু? ঠিক সেই জিনিসটাই এখানে ইউজ করছি, যে একটা ট্রায়াঙ্গেল ইউজ করছে, ফার্স্টে বর্ডার উইডথটা দিছে, যে বর্ডারের মোটাটা কতটুকু হবে, বর্ডারটা কি স্টাইলে হবে সেটা হচ্ছে সলিড স্টাইলে, আর বর্ডার কালারটা হবে কি, এই চারটা কালারের সবগুলো ট্রান্সপারেন্ট হবে, শুধুমাত্র ফার্স্টেরটা ব্ল্যাক হবে। এটাকে জাস্ট আমরা কপি করে ইউজ করে দেখবেন যে আমাদের মেন ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছে। এখানে একটা ট্রায়াঙ্গেলের জন্য একটা ডিপ তৈরি করি, অ্যাঙ্গেল নামে একটা ডিপ তৈরি করলাম, এবার অ্যাঙ্গেলকে কল করতেছি, এবার জাস্ট এটাকে দিয়ে দিলাম, এটা দ্বারা বোঝানোর চেষ্টা করি, তারপরে আসি মেইনটা। তাহলে এটা কি অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেলের অলওয়েজ একটা সাবডিপ থাকতে হবে, কী থাকতে হবে, পজিশন যখনই থাকবে তার রিলেটিভ এবং অ্যাবসোলিউট থাকতে হবে। তাহলে ডিপ দেই এ অ্যান্ড জি, এটা হচ্ছে মেইন অ্যাঙ্গেল হবে, তাহলে এটার পজিশন কী হবে, রিলেটিভ, এটার পজিশন অ্যাবসোলিউট। এ অ্যান্ড জি দিছিলাম, এটার একটা উইডথ দিয়ে দিই 300 pixels, হাইট 300 pixels, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, জাস্ট আমরা যাতে বুঝতে পারি যে এটার কালারটা কী হয়েছিল। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এটা আসছে না। এবার এটাকে যে অ্যাবসোলিউট করছিলাম এটার একটা পজিশন দিই, পজিশনটা দিলাম, এখন কী বাকি আছে আমাদের, এটার লেফট রাইট দিব, যে কোথা থেকে কতটুকু যাবে, লেফট থেকে 100% দিলাম, আর টপ থেকে 100% বাহিরে গিয়ে তৈরি হবে, ট্রায়াঙ্গেলটা কোথায় তৈরি হবে, বাহিরে গিয়ে হবে, তৈরি হয়েছে হয়নি কেন, এটাকে মাঝখানে নিয়ে আসে বোঝার জন্য, অ্যাঙ্গেলকে যদি আমরা মার্জিন অটো দিয়ে দিই তাহলে তো মাঝখানে আসা হবে নাকি, এবার এটা পজিশন কোথায়, এবার এখান থেকে মিলায় আসে না, আমরা এটা দিছি মার্জিন লেফ থেকে দিছি, অ্যাবসোলিউট দিছি, এখানে দেখেন আরেকটা জিনিস আমাদের বাদ গেছে, কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইজি করে দেখাই দিচ্ছি, আমরা এখানে একটু কঠিন করে করছে, আফটার বিফোর আফটার ইউজ করছে, দেখছেন বিফোর আফটার ইউজ করলে আরও ইজি হয়ে যায় জিনিসটা, ওই যে আমরা কন্টেন্টের পরে আফটার বিফোর আফটার ইউজ করছিলাম, অর্থাৎ এই জিনিসটা একটা জিনিস আপনার এখানে আছে,
এইটাকে ইমাজিন করতেছেন অন্যভাবে, তাহলে তো আপনাকে ওটা আশেপাশে কোনো কিছুকে রেখে পরে ইমাজিন করতে হয়। বাট এই জিনিসটা নাই, আপনি ওখানে এটা বসাই দিয়ে পারবেন না, এই যে পসিবল কি ওখানে জোর জবরদস্তি এটা বসানো। সাপোজ ধরেন পিরামিডের যেখানে আছে পিরামিডগুলো, পিরামিডের ওখানে আপনি চাচ্ছেন একটা বিল্ডিং বসানো, আপনি চাইলে পারেন বা সরকার চাইলে পারে, আপনি কিছু বসাই তো দিবে, জবরদস্তি বসাই তো দিবে, ইজ ইট পসিবল, আদৌ কি পসিবল, ইন ফিউচারের কথা জানি না আমরা, কিন্তু এটা কেউ দিবে না, তাই না? ঠিক সেমভাবে আমার এখানে জায়গা আছে, যথেষ্ট পরিমাণে জায়গা আছে, কিন্তু আমি চাচ্ছি এর আশেপাশে কোনো কিছু একটা লাগাবো, তাহলে কি এখানে গিয়ে লাগানো পসিবল? লাগানো পসিবল, কিন্তু আমি তাকে রেজিস্ট্রেশন করে এখানে দিব বা এখানে দিব, এগুলো কিন্তু পসিবল না। পসিবল একটা ছোট্ট জায়গা দিব আমি এতটুকুর ভিতরে, এই এতটুকু জায়গা কি নেওয়া পসিবল শুধুমাত্র ডিভের মাধ্যমে? তাই না? নিলে সে পুরোটা নিবে, আমরা কিছু নিবে। সো এর জন্য কি করতে হয়, বিফোর অ্যান্ড আফটার ইউজ করতে হয়, মনে আছে? বিফোর অ্যান্ড আফটার ইউজ করলে আমার যতটুকু জায়গা ততটুকু আমি মিরর হিসাবে নিচ্ছি, হিসাবে মিরর হিসাবে যখন ইচ্ছে সরাই দিতে পারতেছি, যখন ইচ্ছে রাখতে পারতেছি। সো এখন এই প্যাচারটা আমি আপনাদেরকে প্যাচাচ্ছি, ওরা এখানে খুব প্রফেশনাল স্টাইলে করছে, আমি দেখছিলাম নর্মাল স্টাইলে করবো, এটা প্রফেশনাল স্টাইলে করছে বিফোর আফটারের মাধ্যমে। এই জিনিসটা আমরা থ্রি ডিতে গিয়ে পরে শিখবো। ওকে, বললাম না ফার্স্টেই তো বললাম যে আমাদের এই ট্রায়াঙ্গেলটা আমরা থ্রি ডিতে গিয়ে শিখবো, থ্রি ডিতে গেলে অটোমেটিক এই টপিকটা আসবে যে আমরা অ্যাঙ্গেল বানাইতেই হবে। কিন্তু মেইন যে টুল টিপসটা আমাদের যেটা বানানোর দরকার ছিল সেটা তো আমরা পাইছি, তাই না? কীভাবে স্টাইল করি, কীভাবে শো করি সেটা পাইছি না, সেটা পারবো তো, পারবো না? না বলেন, সমস্যা নেই, সমস্যা নেই, ক্লাসের ভিতরে দেখবেন আপনার কম্পিটিশন গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, তবে আমি এখন অনেক কথা বলিনি এই জন্য আপনাদের মাথায় কম্পিটিশন আছে। আচ্ছা, এটা দেখেন এখানে চলে আসছে, আমি কিন্তু বিফোর আফটার দিইনি, তারপর আসছে, বললাম না যে আমি নর্মাল হিসাবে দেখাবো, ওরা বিফোর আফটার দিয়ে অনেক প্রফেশনাল হয়েছে করছে। ওকে, যদি আমি এখানে আনতে যাই, এই জায়গাটা আনতে যাই, ইট পসিবল? হ্যাঁ পসিবল। আচ্ছা তাহলে আনি, তাহলে লেফট আমরা দেখেন এখানে পজিশন থেকে ওকে ধরি, তবে বিফোর আফটার দিতে হবে, তাহলে আনা যাবে। এখন আনা যাবে কিনা সেটা দেখি, না আনার তো কোনো কথা নেই, ওরা বিফোর আফটার দেখি, তো আমি ওখান থেকে স্কিপ করে আসলাম, যেটা দেখাবো না আমাদের নিজস্ব কমন সেন্স অনুযায়ী এটা কাজ করতে চাই, আর কিছুই না। বিফোর আফটার দ্বারাই কি সম্ভব আছে, এটা কি সম্ভব না দেখি। একে তো এটাকে যদি বর্ডার উইডেট মোটা বানান, তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা দেখেন মোটা হচ্ছে, ওই যে এটা আসছে কি জন্য, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা এই জন্য, তাই না? এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এই জন্য, ঠিক কি না? ট্রায়াঙ্গেল বানানোর ফার্স্ট রুলস হচ্ছে উইডেট আপনি যতটুকু মোটা করবেন ততটুকু সে মোটা হবে, আর যে কোনো একটা সাইডকে আপনার বোল করতে হবে। সাপোজ ধরেন এটা বোল্ড আছে না, ব্ল্যাক, এটাকে আমরা ব্ল্যাক কালার দিছি না, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখেন ট্রায়াঙ্গেল নষ্ট হয়ে গেল, ট্রায়াঙ্গেল নষ্ট হয়ে গেছে, না না এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো আর ট্রায়াঙ্গেল নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন ছিল। এবার দেখেন এখন তো ট্রায়াঙ্গেল নাই আছে, আমাদের আই টেস্টার হয়ে গেছে, সত্যি বছর হয়ে গেছে টেস্টার হয়ে গেছে না, এখানে আবার আমি আর একটা লাইক দিয়ে দিলাম, তাহলে ফুল বক্স আমরা পাইছি। সো এই এতটুকুকেই কী করতেছি আমরা, ট্রায়াঙ্গেল বানানোর ট্রাই করতেছি। সাপোজ দেখেন ট্রায়াঙ্গেল কতভাবে চেঞ্জ হয়, ট্রান্সফার এটা দিলে এই স্টাইলটা হয়, তাই না? তারপর এটাকে এটা দিলে এটা হয়, সো দুই সেট থেকে কালো আসছে। ডিজাইনগুলো দেখেন মাঝে মাঝে মনে হবে যে না এগুলো মনে হয় পারবো না, আসলেই না, একেবারে ইজি, জাস্ট খালি এই তিনটা লজিক, এক হচ্ছে বর্ডার কালার, কালারের মাধ্যমে সব ডিজাইনগুলো হয়, আর অলওয়েজ কী হবে, বর্ডার স্টাইলটা সলিড হবে, আর অবশ্যই বর্ডার উইডেন দিতে হবে, কারণ বর্ডার উইডেন্টের উপর ডিপেন্ড করে যেটা কতটুকু মোটা হবে,
পুরোটাই ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম, তাহলে তার দেখাই যাবে। একটা ট্রান্সপারেন্ট দিলাম, তারপর একটা ব্ল্যাক দিলাম। এবার দেখুন আমাদের নিচে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে নিচে ট্রায়াঙ্গেল ইউজ করার জন্য আমরা এভাবে করব। ভ্যালু কয়টা? তিনটা দেওয়া আছে, একটা ট্রান্সপারেন্ট দেওয়া। টোটাল ভ্যালু কয়টা আমাদের? চারটা না? চার সাইডে চারটা দিলাম। এবার এটাকে আবার ব্ল্যাক করে দেন। এবার এইটা এই ট্রায়াঙ্গেল হয়ে গেল। মূলত জিনিসটা কি লিখে দিচ্ছি যাতে মনে থাকে, জিনিস তিনটা জিনিস, ট্রায়াঙ্গেল বানানোর তিনটা রুলস। এক হচ্ছে কি বর্ডার, মিডের দিতেই হবে, বর্ডার স্টাইল কি থাকবে, অলওয়েজ সলিড থাকবে। আর হচ্ছে বর্ডার কালার, চারটা থাকে না? এই চারটাকে চেঞ্জ করলে, যে কোনো এটাকে চেঞ্জ করলে হবে হচ্ছে উপর থেকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ট্রায়াঙ্গেল, এরকম ভাবে হবে। এটা হচ্ছে নিচের দিকে ট্রায়াঙ্গেল ইউজ করবে। আর এটা কোনটা? এক দুই, এটা হচ্ছে এভাবে মনে থাকে। এটা হচ্ছে আমার লিখে দেওয়ার কারণ হচ্ছে যাতে ইজিতে মনে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন কোন ট্রায়াঙ্গেলটা তৈরি করবো? একবার ফার্স্টেরটা শুধুমাত্র ব্ল্যাক থাকবে, তাই না? তাহলে আমাদের উপর থেকে নিচের দিকে যেটা আমরা চাচ্ছি সেটা তৈরি হবে। ব্যাকগ্রাউন্ডে এখানে একটা কমন রুলস আছে, আপনি যখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন তখন এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা বাই ডিফল্ট সেটা চলে আসে, পাইছি? তাহলে আমরা এখন ট্রায়াঙ্গেল কনফিডেন্সলি তৈরি করতে পারবো। দেখেন দেখেন, এই জাস্ট রুল, তিনটা রুলস, বর্ডার থাকতে হবে এই। আচ্ছা, এবার এটাকে আমরা নিয়ে আসি মাঝখানে, লেফট থেকে কত পার্সেন্ট করলে এটা মাঝখানে আসে দেখেন তো, মাঝখান বরাবর নিয়ে আসে, আসে না মাঝখানে মোটামুটি আসে? তাহলে 44% করলাম, আর তো ঠিকই আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি আমি জাস্ট কি বলে দিই, ওই কালারটা লিখে দিই, তাহলে তো কালারটা হয়ে গেল, তাই না? শেষ ট্রায়াঙ্গেল বানানো, এটাকে কপি করি, কপি করে আমাদের 41 পিক্সেল ওখানে গিয়ে রেখে দিই, 41 লাইনে, 41 লাইনে, তাই না? বুঝছেন ট্রায়াঙ্গেলটা কত জায়গায় কাজে দিবে? অনেক কাজে দিবে, অনেক। আপনারা প্রশ্ন করবেন যে এটা কীভাবে বানাচ্ছি, আমরা বিফোর আফটার ছাড়া ট্রায়াঙ্গেল বানাই, ক্লিয়ার? তাহলে এখন এটা ট্রায়াঙ্গেল বানাবো, তাহলে জিনিসটা কিভাবে হবে একটু খেয়াল করে আপনাদের। তাহলে এখন এটা ট্রায়াঙ্গেল বানাইতে ইজি হবে না? টোল টিপে টোল টিপের ট্রায়াঙ্গেল বানাইতে হলে কাকে দিতে হবে? টোল টিপের ভিতরে যে কন্টেন্টটা আছে তাকে দিবে, তাই না? সো তাকে দেই, তাকে কপি করি, তাকে কপি করে কপি করা লাগবে না, দেখি যে কাকে দিব। ট্রায়াঙ্গেল বানানোর জন্য আরেকটা রুলস কি বললাম, অলওয়েজ এটা কি থাকতে হবে আমার, এটাকে এখন ওর ভিতরে দিয়ে দিই, কার ভিতরে? এই যে ওর ভিতরে আরেকটা ডিম হিসাবে শো করা আছে না, অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল একটা তৈরি হবে তো, তাই না? ভিতর দিয়ে দেন, অ্যাঙ্গেলটা শো করতেছে, তাই না? শো করতেছে না, তাহলে এটাকে ফার্স্ট অফ অল হচ্ছে কি এর সাথে আনতে হবে, মাঝখান বরাবর আনতে হবে। তাহলে এটাকে ওর নতুন করে মাঝখানে নিয়ে আসি, এটা তো আর দরকার নেই আছে, এটা তো এখন এক্সাম্পল হিসাবে
বুঝলাম যে ট্রায়াঙ্গেলটা কীভাবে বানাইলাম। এরপর আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি, আপাতত এটাকে কী করব দরকার আছে কি না আপাতত কমেন্টে লিখে দিই, পরে কাজে লাগবে। এটাকে নিয়ে আসুন, কত পার্সেন্ট করলে মাঝখানে আসে দেখেন তো আসে না মাঝখানে আসলে এবার এটার কালার দিয়ে দেন সাপোজ ব্ল্যাক। এখানে যে পেস্ট করে দেন এটা দরকার একটু দিলাম, তাহলে আসবে করতে গিয়ে ওর ভিতর থেকে আসবে না, গোল টিপের ভিতর থেকে আসবে কি না, তাহলে ওর ভিতর থেকে বের হওয়া উচিত, তাহলে ওর আন্ডারে থাকবে জিনিসটা, কার আন্ডারে থাকবে গোল টিপের আন্ডারে, কনফিউশন আছে, তাহলে জাস্ট ওকে ওর ভিতরে ঢুকাই দিই, আবুকে বললেন ওর ভিতরে ঢুকে দিই, তাহলে তারা সত্য কেনা করবে বললে এই যে আসতেছে এইটা আমার কোথায় দরকার উপরে দরকার, সিম্পল লজিক, এখন আমরা উপরে জাস্ট ক্যালকুলেশন করে দিলেই চলে আসতেছে, তাহলে এখন উপরে আনার জন্য ওকে কি লিখবো, লেফট মিড সব ঠিক থাকলো আমাদের জাস্ট টপটাকে কি হবে বটম থেকে 100% কত ছিল টোটাল ছিল না থেকে আরো বাড়াই দিই সাপোজ যদি না, কারণ ও কার আন্ডারে আছে এখন, এই যে এর আন্ডারে আছে এই যে মেইন এটার আন্ডার তাই না, সরি সরি এটার আন্ডার আছে, এই যে এটার আন্ডার আছে আমরা লেগে গেছি, তার আন্ডারে থাকার জন্য তাহলে তাকে পজিশন দেওয়া আছে, ওকে আনার জন্য আমরা অ্যাঙ্গেলকে টপ থেকে লেফট থেকে আসে জায়গা মতো বটম থেকে আসে, তাহলে টপ থেকে আমরা 100% করছিলাম না, টপ থেকে করতে হবে তো এটা বটম থেকে করা ছিল, এবার আবার ওর আন্ডার থেকে চলে যাচ্ছে, এবার এটাকে কমান এখান থেকে, এবার এখান থেকে কমান ট্রায়াঙ্গেলটাকে ঠিক করে দিই আমরা, এটা তো আমাদের ধর অরিজিনাল ট্রায়াঙ্গেল না, অরিজিনাল ট্রায়াঙ্গেল ওই ট্রায়াঙ্গেল হতে হলে কোনটাকে লিখতে হবে, ট্রান্সপারেন্টের জায়গায় কী হবে এখানে ব্ল্যাক হবে, এখানে যে ট্রান্সপারেন্ট দেখেন তো আমাদের ওই ট্রায়াঙ্গেলটা হয় কি না যেটা আমরা চাচ্ছি ওইটা ওইটা না, ঠিক আছে তাহলে আমরা এই ব্ল্যাকটা এখানে দিই, তাহলে এটাও না আমাদের দরকার কোথায়, এটাতে দিই আমাদের কিন্তু অ্যাকুরেটটা চলে আস, এটা টোল টিপের উপরে থাকবে এই ট্রায়াঙ্গেল তাই না, তাহলে এই টোল টিপের আন্ডারে এটাকে দেওয়া উচিত না, তাহলে তো এটা জায়গা মতন আসে, তাহলে টপ থেকে 0.0 করে দিন, দেখেন ক্যালকুলেশন অ্যাকচুয়ালি কি মুখস্থ টাইপের, এই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ মুখস্থ টাইপের অ্যাকচুয়ালি, একটা জায়গা দেওয়া আছে না ওখান থেকে এবার মাইনাস
20 পিক্সেল সরি 20 পিক্সেল ম্যানেজ করে দিলে এত উপরে চলে যায়, যাচ্ছে কিন্তু উপরে, তাই না? আমাদের এটার মাঝখানে একটা জায়গা রাখার দরকার না, মেইন টোল টিপ দিকে, মেইন টোল টিপ যেটা হোভার করলে আসতেছে কোথায় দিয়েছিলাম 65 65 বাড়ায় 80 করে দিই, এত ফুলফিললি ভাবে ওর জায়গাটাও পায়। এবার আরেকটু জায়গা রাখলে হয়তো পাবে, 90 দিয়ে দিই, পরে আমরা থাকলে চেঞ্জ করি, ঠিক আছে না? জায়গা পাচ্ছে কিন্তু। এবার আমরা ওইটাকে নিয়ে আসবো, এবার কোনটা মাইনাস 20 দিচ্ছি, এবার মাইনাস 40 দিই, আমাদের একটু বেশি ফাঁক হয়ে গেছে, 90 পিক্সেল না, আর একটু কমাই দিই, তাহলে তো অ্যাকুরেটলি হবে, হয়ে গেল 85 দিয়ে দিই, 85 তাহলে এটা এখন কি আবার ডান পাশ থেকে নিয়ে আসতে পারবো? আপনাদের কাজ হবে এই টোল টিপ গুলো কি করবেন, বাসার কাছে ডান বাম যা আছে সবগুলোকে এইভাবে উপর থেকে ওভারভিউ উপর থেকে বানাবেন, নিচ থেকে বানাবেন, বিফোর আফটার ছাড়া, মানে আবার এখান থেকে কল বেস্ট করেন না, তাহলে কিন্তু হবে না, বিফোর আফটার দিয়ে করবেন, ঠিক আছে? বিফোর আফটার ছাড়া কীভাবে করা যায়, বিফোর আফটার দিয়ে বেশি যাচ্ছে, এটার কালারটা এটার সাথে ম্যাচিং করে দিই, তাহলে তো মনে হবে যে না এটা এটার থেকে বের হচ্ছে, তাই না? এটার কালারটা কী ছিল, ওর টিপসের ব্যাকগ্রাউন্ড কালার ছিল এইটা, সো এই যে আমরা যে অ্যাঙ্গেলটা বানাইলাম এই অ্যাঙ্গেলটার কালার রেখে দিব, এই যে ব্ল্যাকের জায়গায় জাস্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা এটা দিয়ে দিই, ঠিক আছে? এবার অ্যাকুরেট মনে হচ্ছে না, পারবো? আচ্ছা, টুল টিপ শিখাতে এই অ্যাঙ্গেলটা শিখাতে আপনাদের ভালো হয়েছে যে 3D দিকে টাইম কম লাগে। আচ্ছা, এবার আসেন ইমেজ গ্যালারি, আর কিন্তু কিছু নাই, যেটা আমরা এতক্ষণ টিপে টিপে দেখছি ওটা আর কি এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, রাইট অ্যারো রাইট থেকে কীভাবে আনবো, লেফট অ্যারো লেফট থেকে কীভাবে আনবো, এক একটা জন্য এক একটা হবে, ফেডিং কোড দিচ্ছে, এটা একটু দেখেন, এটাকে ধরলে জাস্ট একটা আস্তে আস্তে আস্তে, তাহলে এখানে আমরা নর্মালি কী ইউজ করবো, ট্রানজিশন মনে আছে যে ধরলে আস্তে আস্তে জিনিসটা হয়, সেটার মানে কি ট্রানজিশন? এখানে দেখেন কোথায় ইউজ করছে ট্রানজিশন, দেখে বোঝা যাচ্ছে যে ট্রানজিশন ইউজ করবে, এই যে দেখেন, দেখছেন? মুখস্ত কথা নাই, কিন্তু দেখলে বোঝাই যায় যে এখানে কী ইউজ করছে, এই ট্রানজিশন অপাসিটি ওয়ানেস, অপাসিটি মানে এটা আস্তে আস্তে কালারটা হবে আর কিছুই না, বুঝে গেছে? তাহলে আমরা এখানে এটা কি ইউজ করতে পারি না, কোথায় ইউজ করবো, কে আসবে? টুল টিপকে হোভার করার পরে কে আসবে, টোল টেক্সটা আসবে, তাই না? তাহলে একে একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন টু অ্যাস, অপাসিটি দিলাম না আমাদের ডাইরেক্ট আস্তে আস্তে, যাই না, ও 2 সেকেন্ড থাকবে এরপরে চলে যাবে, সেটাই দিয়ে দেন, 2 সেকেন্ড ধরে আসতেছে কিন্তু ও তো আর বুঝতে পারতেছে না যে আস্তে আস্তে আসবে, 2 সেকেন্ড ধরে আসতেছে, তাহলে এখানে অপাসিটি ইউজ করি আমরা, অপাসিটি ডাইরেক্ট ইউজ করছে, অপাসিটি ও এখানে আবার আয়ের অপাসিটি 0 অবস্থায় দিয়ে রাখছে, কখন দিচ্ছে দেখ, প্রত্যেকটি 0 অবস্থায় দিয়ে রাখছে, এখানে আবার অপাসিটি 1 দিয়ে রাখছে, ওভার করলে 1 হবে,
অনেক কাহিনী করছে। আচ্ছা আপাতত এটাকে রাখি, এটাকে আমরা পারি যে কীভাবে ট্রানজেকশন করতে হবে। আচ্ছা দেখি আসি দিয়ে রাখি ট্রানজেকশন ডিউরেশন এভাবে লিখতে হয় অ্যাকচুয়ালি। ডিলে মানে হচ্ছে কতক্ষণ পরে স্টার্ট হবে, এটা ধরলেন 1 সেকেন্ড পরে এটা আসবে, বুঝে গেছে? থাকবে কতক্ষণ? 2 সেকেন্ড থাকবে। 2 সেকেন্ড থাকবে, ধরলে 1 সেকেন্ড পরে আসবে। ওটার মানে হচ্ছে কি, ডিলে আর ছেড়ে দিলে 2 সেকেন্ড পরে যাবে, বুঝে গেছে? আপনার এই হচ্ছে আসলে আমরা থ্রি শেষে থ্রি থেকে এগুলো পাবো। আচ্ছা এবার ইমেজ গ্যালারিতে আসে। ইমেজ গ্যালারি কি জিনিস? একটা ইমেজ থাকবে, কিছু লেখা থাকবে, ওটা হচ্ছে ইমেজ গ্যালারি। এটাই বুঝেছে, আর কিছুই বুঝে না এখানে। আর একটা অপাসিটি আছে, অপাসিটি ইউজ শেষ, ইমেজ গ্যালারি টপিক শেষ। বানাবো একটা বানাই, পরে বললেন যে না ভাই অপাসিটি তো বই নেই। আচ্ছা এইটাকে এবার আমরা সম্পূর্ণ কমেন্টের আকারে দিয়ে রাখতে পারি, তাই না? যতটুকু আমাদের শেষ হয়ে গেছে টপিকটা থাকলো দিয়ে রাখি, আপনারা ওপেন করে করে আলাদা আলাদা করে দেবেন, যেটাকে আলাদা করে দেখবেন। তো স্প্রিট ইমেজ স্প্রিটটা ইম্পর্টেন্ট, এটাকে আলাদা আলাদা করে রাখি। ছিল গ্যালারির জন্য আগে একটাই বানায় নি the deep knees dot image g নামে নিলাম, এটার ভিতরে deep নিলাম একটা image নিলাম। ওকে ফার্স্ট অফ অল কি থাকবে, img tag থাকবে, একটা ইমেজ থাকবে, তারপরে হচ্ছে কিছু কন্টেন্ট থাকবে। সাপোজ h3 ভিতরে দিয়ে দিলাম যে কোনো এটাকে রেসপন্সিভ করতে পারি নাকি, ইমেজকে রেসপন্সিভ করতে পারি সমস্যা। সোর্সটা কোথায় আছে? ইমেজেস নামে ফাইলের ভিতরে ইমেজ আছে, তাই না? আমাদের অল্টার হিসাবে কি থাকবে, তাহলে ইমেজ জি নামে একটা কি নিলাম, অনেক বড় হয়ে আসছে, তাই না? এটাকে আমরা সাইজ করি,
জি, তারপরে কিনেছি একটা ক্লাস, কিনলাম ইমেজ ডাইরেক্ট, একটা ইমেজ ক্লাস। এরপরে ইমেজের ভিতরে কি আছে, মেইন ইমেজ আছে তাই না। এরপরে এই ইমেজের ভিউয়ের ভিতরে কি আছে, এইচ থ্রি আছে। এবার এই ইমেজটাকে বলে দিব কি, জায়গা বলে দিব না, যে তোমার জায়গা কতটুকু, যেটা মেইন ডিপ উইডেট সাপোজ 40% দিলাম, কত পার্সেন্ট, 40% হাই অটো, তারপর দিলাম মার্জিন অটো, মানে মাঝখানে চলে আসবে ইমেজটা, এখন হাইট উইডেট দিয়ে দিতে হবে না। সাপোজ ইমেজের যে হাইটটা আছে ওটা কী পাবে, 100% উইডেট, 100% বুঝতে বলতেছি জিনিসগুলো, হ্যাঁ হাইট অটো দিয়ে দিলাম। এই ইমেজটার উইডেট পাবে হচ্ছে অটো বা ফিক্স করে দিল। এখন এটাকে আমরা ছোটো করি, দেখেন উইডেট 100% দিচ্ছি না, এর জন্য ছোটো হয়ে গেছে ইমেজের। এটার পার্সেন্টেজ কত দিচ্ছি, ওভার ফ্লো হিডেন তো দেয় না, এই জন্য তো বাইরে চলে যাচ্ছে না বারবার, এই ইমেজগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে। একটা রিপোর্ট দেন, দেখেন আসে কি আসছে, আসে না তাহলে কোথায় প্রবলেম। ইমেজ জি কে বলে দিলাম তুমি 40% নাও, এই ইমেজটাকে বললাম কি, ইমেজটাই কি বুঝি বুঝি বুঝছি, এই জিনিসটাকে সম্পূর্ণ এটার ভিতরে দিয়ে দিই। এটা তো মেইন সাপটাকে আমরা অলওয়েজ ধরি না, ওই যে কন্টেনার হিসাবে যে ধরি, ওটাই তো এটা, আমি প্যাচাই প্যাচাইতেছি বেশি না, প্যাচা নাই কিছু নেই, আসছে আসছে, এই জন্য বারবার বলছি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কখনোই বাহিরেরটা কখনোই 40% ইজ পসিবল পসিবল না, আমরা প্র্যাকটিস করার নাই বিধায় এই প্রবলেমটা এখন ধরতেই পারতেছিলাম না। আমরা মেইন যেটাকে ডিপ ধরছি ওটাকে দিলে তো হবে না, ওটা তো বাহিরের দিক, যেটা সার ডিপ আমাদের ওইটা হবে হচ্ছে মেইন তাই না। ওকে, আর এটা দিলে হবে না যে এমন কোনো কথা নাই, হবে এটা প্র্যাকটিস করতে 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 বুঝবেন যে কখন কোন জায়গায় হবে। আচ্ছা আমাদের এই মেজের বক্স পাইছি তাই না, এবার উপর থেকে নিচে নামাই নিয়ে আসি 40%টাকে, উপর থেকে নিচে নামাই নিয়ে আসি মার্জিন টপ 50 পিক্সেল, আসেনি কেন, ডিসপ্লে ইনলাইন লক করে দিলাম যাতে এখান থেকে না নড়েছে, এবার সে ওদিকে চলে গেছে, আমাদের না নড়ে সমস্যা ওটা কোনো সমস্যা না, ওদিকে চলে গেছে, ইনলাইন করে দিলাম, অটো করে দিলাম। আচ্ছা ডিসপ্লে অটোটা কখন ইউজ করব সেটা একটু পরেই দেখাচ্ছি, আমরা ট্রেনিং শুরু করব এখান থেকে, এতটুকু বুঝছি কিনা সেটা বলে দিই। মাঝখানে আনলাম কীভাবে, আগের মতন সিম্পল ব্যাপারে, একটা ইমেজ এটাকে ইমেজ গ্যালারি বানায় ফেলে, এটাকে যদি এখন বলি যে ডিসপ্লে ব্লক মার্জিন উপর থেকে আসবে হচ্ছে 50 পিক্সেল, বাকিগুলো জিরো থাকবে, শুধুমাত্র উপর থেকে আসবে, আসছে আসেনি কেন, এবার এখান থেকে যাবে ঘুরতেছে কে কাকে, দেখেন উপরটাকে আমরা নামাচ্ছি না উপর থেকে নিচে, কতটুকু নামাবো, এই যে এতটুকু নামাবো, এটা কি শুধু ইমেজের ইসের ভিতরে না, এখানে মার্জিন ড্রপ দেন, এবার নামছে, ধরে ধরে কাজ করবেন তাহলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কত নম্বর লাইন, 70 নম্বর লাইনে গিয়ে ইমেজকে আমরা জাস্ট এটাকে পারফেক্ট করবো,
দেখি আমরা কোনটা কম বেশি দিচ্ছিলাম, ওই যে মার্জিন একটার ভিতরে দেখছি তো এই জন্য প্রবলেম ছিল, মার্জিন কয়েক ভাবে দিছিলাম না এই জন্য নিচ্ছিল এই আর কি আর কিছু। ওকে এই জন্য এখান থেকে কাজ করবো তাহলে দেখুন ইজি হয়ে যাবে জিনিস। আচ্ছা এইটাকে জাস্ট এখন আমরা কি করবো, বর্ডার দিই 4 পিক্সেল সলিড, সলিড একটু কালার দিয়ে দেবেন সাপোজ বর্ডার রেডিয়াস দিলাম 130 পিক্সেল দেখেন, তাহলে একটা পাশ হয়েছে, তাহলে আমাদের আর একটা পাশ করা দরকার, সেটা হচ্ছে দ্বিতীয়টা 130 ঠিক আছে। ইমেজ বক্স তৈরি হয়ে গেছে যেটা কিনা এই যে ইমেজ গ্যালারি হিসেবে তারা বলতেছিল, সেটা আমরা আরও ডিজাইন করে ফেলবো, এই যে এটা তারা সোজাসুজি করছে এটার থেকে একটু বেশি করে ডিজাইন করবো, এই ইমেজ বক্স তৈরি না এটাকে কপি করে দিন। কত নাম্বার লাইন? 70 নাম্বার লাইন। বক্স হয়ে গেছে, এবার এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসুন, টেক্সটা লাইন সেন্টার এগুলো মাঝখানে ফন্ট উইডেট মানে কি মনে আছে, বোল্ড হবে না নর্মাল হবে, সেটা হচ্ছে ফন্ট উইডেট, ফন্টের উইডেটটা কো কেমন হবে, বোল্ড হবে নর্মাল হবে নাকি হালকা হবে, এটা হচ্ছে ফন্ট উইডেট। তাহলে এটাও আমাদের কাজ শেষ, তাই না? কপি করে পেস্ট করে দিন, 86 নাম্বার লাইন, 86 নাম্বার লাইন শেষ, এটা বানানো শেষ। সো এটাকে জাস্ট খালি কপি করে পেস্ট করে দেন বারবার, তাহলেই কি শেষ, গ্যালারিও বানানো শেষ, যতবার পেস্ট করবেন ততবার কোনো সমস্যা। এবার এগুলোকে জাস্ট পাশাপাশি আনার জন্য কী করবেন, একটা দিকে ভিতরে রাইখা প্লট লেফট করে দেবেন, সব পাশাপাশি চলে আসবে, লাইন তো বানছে কি না। আমরা কী বলছিলাম ফার্স্ট হলো যে এগুলো আমরা রেসপন্সিভ করব, তাহলে ইমেজটাকে রেসপন্সিভ করলাম কীভাবে, ইমেজটাকে জাস্ট 100% বলে দিচ্ছি, বলছি এই যে ইমেজ ইমেজটাকে উইডেট 100% করে দিচ্ছি, হাইট অটো করে দিচ্ছি, এই জন্য ইমেজটা রেসপন্সিভ হয়ে গেছে। আমি যদি এখানে পিক্সেল ইউজ করতাম তাহলে কিন্তু রেসপন্সিভ হতো না, বুঝে গেল? তাহলে ইমেজ গ্যালারি ইমেজ বানাতে পারবো, আবার এটা বলবেন না তো যে এখানে তো ভাইয়া এই ছিল, কী বলে এই যে এরকম স্টেপ বাই স্টেপ ছিল, হোভার করে দিব, ধরলে বর্ডার 4 পিক্সেল দিছে না, 4 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিবে, এটা থেকে একটু হালকা কালার এসে লোড করে দেন, এই বললে কালার হচ্ছে, তাই না? জি পারবো পারবো, যদি আপনারা পারেন একটু স্ন্যাপুলার দিয়ে অবস্থা নজরে পাওয়ার কি জন্য বলছি না যে আমি স্কিপ করে দিচ্ছি, আমাদের পারেন তারপর আমি দেখাই দিলাম যাতে আপনাদের মাথায় নলেজে থাকে জিনিসগুলো। আচ্ছা ইমেজ স্ক্রিপ্টস, এটা আপনাদের বাসার কাজ থাকবে, গতবার গত ক্লাসে দিয়েছিলাম, এখনো দেখেননি,
ইমেজ স্প্রিট এটা বাসার কাছ থেকে এটা আমার আমি দেখাই দিলে একটা বাচ্চা ফলাফল হয়ে যাবে। ইমেজ স্প্রিটটা সম্পূর্ণ হচ্ছে পজিশনের উপরে ডিপেন্ডেন্ট, কিসের উপরে? পজিশন আর রিলেটিভ। এত পজিশন রিলেটিভ করাইছি তো এইগুলো প্রবলেম হওয়ার কথা না। এই ভিডিও এটা ইউটিউব থেকে দেখে করবেন, আমাকে তো এরপর আইসা কোশ্চেন করবেন ভাইয়ান থেকে এতটুকু পাই। একটা ইমেজের ভিতরে অনেকগুলো আইকন থাকে, ওখান থেকে আমরা একবার ইউজ করি। কেন ইউজ করি সেটা বলছিলাম, বলে দেই। স্প্রিট ইমেজ দেখে সার্চ দিবেন, ইমেজ এসে যাবেন, দেখবেন যে এই যে এখানে অনেক একটা ইমেজের ভিতরে অনেক আইকন থাকে না, এগুলোকে ইমেজ স্প্রিট বলে। যা সাপোজ আইকন লেখেন আইকনস, তাহলে আমাদের আইকনসগুলো চলে আসবে। এই যে এখানে আইকনগুলো দেওয়া আছে, খুব সুন্দর হবে। আমরা এক একটা ইমেজকে ইউজ করার জন্য অনেকগুলো ইমেজ ইউজ করি না, ছোটো 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 অত কষ্ট করার দরকার হয় না। একটা ইমেজকে কল করে আমি এখান থেকে সব ইমেজগুলো একটা ইমেজ থেকে ইউজ করি, সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইমেজ স্প্রিট। একটা ইমেজের ভিতরে অনেকগুলো ইমেজ দেওয়া থাকে, তাই না? তো ওখান থেকে আমরা এই যে এখানে সাপোজ ধরেন এই যে এই হাসির চিহ্নটা আমি একটা জায়গায় ইউজ করতে যাচ্ছি, আবার এখান থেকে এই ক্রমের চিহ্নটা আমি একটা জায়গায় ইউজ করতে যাচ্ছি, কিন্তু ইমেজ কিন্তু আমার একটাই, কথা বুঝে তোমার ইমেজ একটাই, কিন্তু এখান থেকে আমরা সব ছোটো ছোটো আইকনগুলো ইউজ করতেছি যাতে আমাদের জায়গা কম খায়। প্রতিটা ইমেজ যদি আলাদা আলাদা করে ইউজ করি অনেক জায়গা হবে না, সেটা জানার দরকার। বলে না যে নাম কল করতে, একটা ইমেজ একটা ইমেজের কি হাজার নাম হয়? একটা ইমেজের তো একটাই নাম। আমরা আমি একটু ক্লুটা বলে দিই, তারপর আপনার যখন এটা রিসার্চ করবেন তখন পেয়ে যাবেন ইজি একেবারে। জাস্ট ধরেন আমরা এই শার্টটাকে ইউজ করব, এই শার্টটাকে ইউজ করতে হইলে এখান থেকে এই পর্যন্ত ফুলটার উইডথ কত, হাইট কত সেটা জানতে হবে। এই যে এখানে লেখাই আছে 408/300, মানে 408 মানে কি উইডথ আর 300 মানে কি হাইট, তাহলে টোটাল উইডথ কত 408, তাহলে টোটাল হাইট কত 300। পাইছি ক্যালকুলেশন পাইছি? তাহলে উইডেটকে আপনি ভাগ করবেন, তাই না? উইডেটকে ভাগ করতে হইলে আমি এটার অ্যাকুরেটটা পাবো। তাহলে এখানে কয়টা আইকন আছে একটা উইডেটের ভিতরে, একটা লাইনে কয়টা আইকন আছে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা। তাহলে 408 11 দ্বারা ভাগ দেন, দ্বারা সাপোর্ট দিই 408 400 কত ভাগ 11, তাহলে প্রতিটা ইমেজ কতটুকু জায়গায় আছে 37 পিক্সেল করে আছে প্রতিটা ইমেজ, প্রতিটা ইমেজের উইডথ অ্যাকুরেটলি কত আছে 37 পিক্সেল। তাহলে এটা কয় নাম্বার ইমেজ? এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 নাম্বার। তাহলে এই 37 গুণ দেন 7 দ্বারা 260, অর্থাৎ 260 পিক্সেল লেফট থেকে 260 পিক্সেল আমি ইমেজটাকে ধরলাম। তাহলে এবার উপর থেকে পাবো কত? উপর থেকে আমার উপরেরটা হাইটটা বের করতে হবে এখন। তাহলে উপরে সিরিয়াল কার্ড আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা লেফটেরটা পাইলাম কত? 260। বুঝছেন লেফট থেকে লেফট কত, পজিশন কত? লেফট থেকে 260। এবার উপর থেকে আমাদের উপর থেকে টোটাল হাইট কত আছে? 300। 300 কে কত দ্বারা ভাগ দিব? ভাগ দেন 8 দ্বারা, তাহলে 37 আসে, তাই না? তাহলে কয়েক নাম্বার ইমেজটা দরকার আমার? 1 2 3, তাহলে ইনটু 2 দিলেই তো আমার 3 নাম্বার ইমেজটা আমি পেয়ে যাই, অর্থাৎ উপর থেকে 75 পিক্সেল। তাহলে অ্যাকুরেট পজিশনে কতটুকু আছে আমার? এদিক থেকে 260, উপর থেকে 75, তাহলে আমি অ্যাকুরেট ইমেজটা পাচ্ছি। তাহলে মেইন ইমেজের উইডথটা কতটুকু দিব যেটা আমরা শো করাবো, ওইটার উইডথটা কত থাকবে? 37। এটা ভাগ করছিলাম না 37/37, বুঝছেন? আচ্ছা এখন বলেন যে ভাই একটু ইউজ করে দেখেন।
পারবো পজিশনটা পারবো একেবারে ইজি, আমি জাস্ট বললাম কেন এটা যাতে আপনার আগ্রহটা বেশি থাকে, আমি সব একেবারে 99% বলে দিয়েছি। রাইট সেলফে যান, এই যে তিন টাইমে শো করছো না দেখেন, এখানে এখানে রাখলে হাতটা রাখলে একটু কালার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি একটা ইমেজ চলে আসতেছে এখানে, এটা কিন্তু এটা কালার হচ্ছে না দেখেন, ওভার করে কোনো কালার দিছে কিনা দেখেন, এটা কোনো কালার হবে না, এখানে দুইটা, হ্যাঁ এটা ক্লিক করলে ওই ইমেজটা চলে আসতেছে, এটা ক্লিক করলে ওই ইমেজটা চলে আসতেছে, এই যে এটা ক্লিক করলে এই ঝাপসা ইমেজটা চলে আসতেছে, এখানে ইমেজটা দেখেন, এই যে দেখছেন চার ছয়টা ইমেজ আছে, এটাকে যখন ধরতেছি তখন এটা আসতেছে উপরে, এটাকে যখন আমি হোভার করতেছি তখন এই ইমেজটা উপরে আসতেছে, এটাই জাস্ট ট্রিক খাটাইছে, ম্যাজিক বলতে পারেন, ম্যাজিক বলতে দুনিয়াতে কিছু নাই বলা আছে না, ওটাই আর কি ম্যাজিক, ম্যাজিক বলতে কিছু নাই, মাইন্ড পাওয়ারে তো যে যত স্টাইল করে ধোকা দিতে পারে, এটা আর কি ধাঁধা লাগানো আর কিছুই না, তাই না? আচ্ছা হোভারকে কী করছে দেখেন, এই যে -91 পিক্সেলও যে আমরা যে পিক্সেলটা বললাম ওইটাকে এখানে ইউজ করছি। আচ্ছা হোভার ছাড়া আমরা মেইন যেখানে ইউজ করা হয়েছে এই যে ফ্রিবের লেফট এবং রাইট উইডেরটা কত দেওয়া হয়েছে 63 43, এই জিনিসটাই দেখবেন বারবার সব জায়গায় আছে, উইডেট অলওয়েজ মেইন থাকবে কি 43। আচ্ছা যেটা শো করতেছি আমরা যদি একটা হোভার অফ করে দিই বা হোভারটাকে যদি ট্রানজিশন দিয়ে দিই, এটা না এটাকে একটা ট্রানজিশন দিই, হোম হোম তাই না, হোমকে একটা ট্রানজিশন দিই, তাহলে আচ্ছা দেখাচ্ছে না, এটাকে আবার বলে দিতে হবে যে কোত্থেকে আসতেছে সেটা দেখাতে হবে, এটা আমরা আস্তে আস্তে দেখব, ক্লিক করলে দেখাবে যে একটা ছবি কোথা থেকে বের হচ্ছে, নিচ থেকে না উপর থেকে বের হচ্ছে সেই জিনিসগুলো। আচ্ছা তাহলে এটা বাসার কাজ থাকলো আপনাদের, বলে দিলাম এখান থেকে দেখাই দিলাম যে অলওয়েজ কি করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এটা নর্মাল ইমেজ না, কি বলে আর একটু ইজি করে দিই, আমি জাস্ট থিওরি বলে দিচ্ছি, আমি চাইলে করে দিতে পারি, করবো না যাতে আপনাদের বাসা প্র্যাকটিস করে, সাপোজ এতটুকু আমরা কিনলাম একটা ডিপ নিলাম, এই ডিপটা নিলাম সাপোজ এটার জায়গা দিলাম আমি 100 pixel by 100 pixel, এখন এটার ভিতরে আমি 30টাকে শো করাবো, তো এটার ব্যাকগ্রাউন্ড কি দিব, তুমি কতটুকু শো করবা থেকে কতটুকু অথবা কি টপ থেকে কতটুকু পজিশনটা কি থাকবে অবশ্যই এটা কি থাকবে পজিশন তাহলে এই পিক্সেলগুলোর জায়গা কত ছিল 37 ছিল না, তাহলে এখানে শো করবে কত পিক্সেল বাই কত পিক্সেল, 37 পিক্সেল বাই 37, ভিডিও তো 30 ছিল না, হাইট অফ বাই 37, বুঝে গেছে, প্রবলেম সলভ। অর্থাৎ আমার আইকনগুলো কোথায় আছে আমি অ্যাকুরেটলি ওখান থেকে শুরু করছি, এটা হচ্ছে সিএসএস স্প্রিট বলে, এটাকে কি বলে সিএসএস স্প্রিট,
এটাকে শর্টকাটলি আর চিনার জন্য বলা হয়েছে ইমেজ স্প্লিট। বোঝা গেল ইমেজ স্প্লিট কি জিনিস? পারলো? আচ্ছা, অ্যাট্রিবিউট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর মানে কি? দেখছিলাম কিন্তু আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর দিলে ওই যে টাইপ দেখছিলাম না ফর্ম বানাইতে গিয়ে ওতো ক্লাসে, যে টাইপ বানাইতে গিয়ে আমরা টাইপ গেছি, টাইপটাকে একটা অ্যাট্রিবিউট না, ওগুলোকে কীভাবে সিলেক্ট করে, ওই যে জাস্ট যাকে সিলেক্ট করবো তার, হ্যাঁ এগুলোকে জাস্ট খালি থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখে দিব, ওইটাই হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, দ্যাটস ইট। এখানে আর কোনো কিছু নাই, এইভাবে এত কষ্ট করে সিলেক্ট করতে হবে না, জাস্ট ওটাকে লিখে সিলেক্ট করে দেবেন তাহলে হবে। আর এত কষ্ট করার দরকার নেই, এত অ্যাকুরেটলি দরকার নেই, এটা হচ্ছে অ্যাকুরেট, একেবারে অ্যাকুরেট শুধুমাত্র ফ্লাওয়ারকেই, টাইটেল ফ্লাওয়ারকেই ইউজ করি। এগুলো এত কী বলে এত ক্রিটিক্যালে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে কীভাবে সেটা দেখতেই হবে। আর ভ্যালু কীভাবে ছিল, আমি তো অ্যাট্রিবিউটের সাথে ভ্যালু ইউজ করছিলাম, বলছিলাম না অ্যাট্রিবিউটও লিখছিলাম ভ্যালুও লিখছিলাম। এখানে বার দেওয়া আছে, এখানে বার দেওয়ার দরকার নেই, বার ছাড়াও দিলেও হয়। ওকে, আর কিছু না, অ্যাট্রিবিউটের এত 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 কষ্ট। এই যে এটাই করছিলাম আমরা, তাই না? এই যে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এভাবে করছিলাম, তাই না? চাই পাঠ এভাবে করলেই হবে। ফর্ম তো আমাদের শেষ, তাই না? ফর্মের কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার কাউন্টার্স। কাউন্টার্স মানে হচ্ছে যে একটা টপিক ওইটার বাম পাশে কাউন্ট হতে থাকবে। কি একটা টপিক, সাপোজ আপনি পিজা অর্ডার করলেন, কয়টা অর্ডার করলেন, দুইটা, দুইটা কাউন্ট হয়ে থাকবে। সাপোজ আপনার ফেসবুকে নোটিফিকেশন আসলো, কয়টা নোটিফিকেশন আসবে, ওইটা কাউন্টটা দেখাচ্ছে না? মেসেজ আসলো, কয়জন মেসেজ দিল সেটা দেখাচ্ছে না? কয়টা মেসেজ আসলো সেটা দেখাচ্ছে না? সেটাই হচ্ছে কাউন্ট। সো সেই জিনিসটা এখান থেকে আমরা দেখবো না, এটা সম্পূর্ণ জাভা স্ক্রিপ্টের মাধ্যমে দেখবো। এখান থেকে দেখতে একটু জিনিসটা অকওয়ার্ড লাগবে, অর্থাৎ খুব ক্রিটিক্যাল মনে হবে, এত বিফোর আফটার মাধ্যমে এত কষ্ট করে আর কি এইচটিএমএলের দ্বারা এটা বানানো একেবারে শুধু বৃথা। বাট জেনে রাখলাম যে কাউন্টার্স মানেটা কি, নেস্টিং কাউন্টার্স মানে কি, বা কাউন্টার্স মানে কি, যে এগুলোকে আমরা কাউন্টার হিসেবে বানাতে পারি। ওকে, এটা আর কি এইচটিএমএলের মাধ্যমে এগুলো অতটা দরকার পড়ে না। HTML এর মাধ্যমে আমরা এটাকে বানাইতে পারবো, কিন্তু এটাকে আমরা ইউজ করতে গেলে খুব ক্রিটিক্যাল মনে হবে। সো ইউজ করতে গেলে দেখা যাবে জাভাস্ক্রিপ্ট বা জেকোয়ারির মাধ্যমে আমরা এটাকে ইউজ করব। ওকে।